কাইলৈ যেহেতু রাজ্য প্রথম পর্যায়ের নির্বাচন হব, নির্বাচনের আসলে আটাইতক গুরুত্বপূর্ণ একটা সমষ্টি হয়েছে লক্ষিমপুর, লক্ষিমপুর সমষ্টি। আর লক্ষিমপুর সমষ্টি আসলে কেনেদরে সাজু আর প্রশাসন কেনেদরে সাজু তাকে জানিবলে মূল জেলা উপায়ুক্ত আছে, তেখেতর আমি জানি বিচারিম। আর ইতিমধ্যে যেহেতু যেসমূহ ইভিএম, সেই ইভিএম আসলে কেন্দ্রসম পঠা হয়েছে, আর যু আসলে সেন্টার, সেই সেন্টার ব্যবস্থা যেহেতু গ্রহণ করা হয়েছে। আর এই মুহূর্তে দেখিছে আপনি, আমি সেই পরিবেশ দেখাবলে চেষ্টা করে আছো। লক্ষিমপুর যে এস পি অফিসের সমীপত যখন খেলপথার আছে, সেই খেলপথারপা ইয়াত যেহেতু এই ইভিএম সমূহ পঠোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছে, লগতে ভি ভি পেট মেচিন সমূহ পঠোৱাৰ ব্যৱস্থা ইতিমধ্যে কৰা হৈছে। আৰু লগতে ক'ব বিচাৰিম যে এই ইয়াৰ পৰা ৰঙানদী, লগতে লক্ষিমপুৰ সদৰ আৰু নাওবৈচা, লগতে বিপুৰা যি সমষ্টি আছে, এই চাৰিটা বিধানসভা সমষ্টিৰ বাবে ইয়াৰ পৰা যিহেতু বিশেষকৈ যি ই ভি এম আছে বা ভি ভি পেট যিবোৰ মেচিন আছে বা যিবোৰ লাগতিয়াল বস্তু আছে, সেই বস্তুসমূহ পঠোৱা হৈছে। আৰু এই মুহূৰ্তত মোৰ লগত জিলা উপায়ুক্ত আছে, তেওঁৰ সৈতে কথা পাতিব বিচাৰিম। বাইদেউ, কালি যিহেতু প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন, আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ সমষ্টি লক্ষিমপুৰ সমষ্টি, গতিকে আপোনালোকে কেনেদৰে সাজু হৈছে? এতিয়া আমি আমার নির্বাচনের কারণে আমি বহুত ধুনিয়াকে সাজু হয়েছো। আমার যান পোলিং স্টেশন আছে, এই আমি সাজু করে রেডি করে দিছো। আমার পোলিং পার্টি আজি গোটে আমার ইভিএমস আর মেটেরিয়াল লই পিনি ইয়ারপরা ওলাই আছে, তেওঁলোকক আমি প্রপারলি ব্রিফিং করেছো, ট্রেন আপ করা হয়েছে। আর ট্রান্সপোর্ট সেলর আমার যান ভেহিকলস আছে, সেটু মানে এই পর্যায়ত রেডি হয়েছে। সো আমার ওভারঅল যান ইলেকশনের প্রি প্রিপেয়ারনেস হব লাগে, এটু আমি একদম প্রপারলি আছো। কিমানটা ভোট গ্রহণ কেন্দ্র আছে আর লগতে কিমান মানুষ ইয়াত জড়িত করা হয়েছে এবার বিশেষ নির্বাচন? আমার ইয়াত লক্ষিমপুর জেলার টোটাল 739 পোলিং স্টেশন আছে। তো সেই 739 পোলিং স্টেশনের অগেনস্টত যান পোলিং পার্টির দরকার আছে, মানে এটা পোলিং স্টেশনের অগেনস্টত চারিজনের যে পোলিং পার্টি থাকে, তেনেকুৱা আমি 739 পোলিং স্টেশনের অগেনস্টত লগাই দিছো, মানে অ্যাপয়েন্ট করেছো। কোনকিটা সমষ্টির আসলে বিধানসভা সমষ্টি ইয়ারপরাই বিশেষ পরিচালিত হয়েছে এবার লক্ষিমপুর লোকসভার কারণে, মানে কোনকিটা কোনকিটা বিধানসভার বাবে ইয়ারপা পঠোৱা হয়েছে? আচ্ছা, লক্ষিমপুর জেলার আমার চারিটা বিধানসভা সমষ্টি হব, রঙানদী, নাওবৈচা, লক্ষিমপুর আর ভিপুরিয়া। ভিপুরিয়া লক্ষিমপুর মানে নির্বাচনী জেলাত হব, কিন্তু ভিপুরিয়া এনে আমার শোণিতপুর এইচ পি সিত পড়ব। মহিলা দ্বারা যেহেতু পরিচালিত মডেল সেন্টার, লগতে মহিলা দ্বারা পরিচালিত কেটা ভোট কেন্দ্র আছে, সেই কেন্দ্রের ব্যবস্থা বিশেষ করা হয়েছে আপনার? আমার টোটাল 26টা উইমেন পোলিং স্টেশনস হয়, আর সেই উইমেন পোলিং স্টেশনত আমার গোটে পোলিং পার্টি উইমেনে থাকিব, তেওঁলোকৰ কারণে তাত ভালকে ব্যবস্থা করা হয়েছে। আর সেইটো আমার মানে একে ধরনের উইমেন ভোটার্সের কারণে বহুত এনকারেজমেন্ট হব, যে আমার উইমেন পোলিং পার্টিয়ে ধুনিয়াকে তাত চলাই আছে, তাত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও আমার উইমেন কনস্টেবলে চাব। তো তেনেকুৱা আমি কৰিছো। মহিলাৰ কাৰণে যি পৰিচালিত যিটা ভোট কেন্দ্ৰ, তাত কেনেকুৱা ধৰণৰ পিকচাৰটো কেনেকুৱা ধৰণৰ হ'ব, ভোট কেন্দ্ৰকেইটা কেনেকুৱা ধৰণৰ হ'ব? দেখিবলৈ পোৱা যায় যে ৰাজ্য বিভিন্ন প্ৰান্তত কিবা সজাই পেলাই তোলা হয়, তাত কিবা ধৰণৰ মেছেজ দিয়া যাব নেকি? আচ্ছা, উইমেন পোলিং ষ্টেচন এইটো মানে এখন কথা হয়, আৰু আমাৰ মডেল পোলিং ষ্টেচন যি আছে, তো মডেল পোলিং ষ্টেচনছো আমাৰ তেনেকুৱা আছে। তো সেইটো আমি মানে ধুনীয়াকৈ সজাই কৰি আছো, আমি তাত বেলুন চেলুন লগাই কিবা ফিডিং চেণ্টাৰ, মানে বেবী ফিডিং চেণ্টাৰ বা তেনেকুৱা আমি মানে কিবা ইনোভেটিভ কৰি, আপুনি সেই অহাকালি চাব, তো তেনেকুৱা আমি মডেল পোলিং ষ্টেচন সজাই কৰো। বহুতো ভোট কেন্দ্ৰ দেখিব পোৱা যায় ৰেগিং হোৱা দেখিবলৈ পোৱা যায় বা ইভিএমৰ খেলিমেলি হোৱা দেখিব পোৱা যায়, বহুত বহুত ভোটাৰ ৰখি থাকিবলগীয়া হয়। তেনেক্ষেত্ৰত যদি ইভিএম বিকল হয় বা অন্য কিবা হয়, তেন্তে কিবা আপোনালোকৰ ফালৰ পৰা কিবা ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব, অল্টাৰনেটিভ কিবা ইভিএম দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে নেকি? ইভিএম ফার্স্ট অফ অল আমি আমার যান ইভিএমস আমি পঠাই আছো, এইটা আমি ধুনিয়াকে চেক করি আর গোটেই অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে পঠাই আছো। তথাপিও যদি এনেকুৱা কিবা ঘটনা হয় যে ইভিএম টু বেয়া ওলাব, তো সেই কারণে ইসিআর ফালৰ পৰা আমাক মানে প্রপারলি গাইডলাইন্স আর এসওপিস টু দিয়া হয়েছে, যে কেনে ধরনের আমি সেই ইভিএম টু রিপ্লেস করব লাগে। তো সেই আমি অলরেডি আমার পোলিং পার্টিক তেনেকুৱা ট্রেন আপ করেছো, আর ইমান টাইমৰ কারণে আমি কেনেকুৱা মানে ভোট যদি হোল্ড করব লাগে আর কি প্রসেস করব লাগে, আকু যদি মক পোল করব লাগে, তো সেসব আমি তেওঁলোকক মানে বুঝাই দিছো, শিকাই দিছো। তার উপর আমার যে মুভমেন্টের টিম থাকিব, সেই টিমসবুর প্রপারলি ব্রিফ করা হয়েছে যে কিমান, আর আমার টিমস আমি চাইছো যে যিমান সোনকালে পারে সেটু পোলিং স্টেশনত পাব পারে। আর বহুতো ভোট কেন্দ্র দেখা যাওয়া যায়, ইয়ার পূর্বে দেখবলে পোৱা গৈছিল যে রেগিংর পরিভর হওয়া দেখবলে পোৱা যায়, রেগিংর পরিভর এবার আসলে বন্ধ করব বা আপনাদের কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে আর প্রশাসন কেনেদরে সাজু হয়েছে এই ক্ষেত্রে? আচ্ছা, তেনেকুৱা ৰেগিঙৰ যি ঘটনা আছে লক্ষিমপুৰ জিলাত, মানে হিষ্ট্ৰীত আমি পোৱা নাই, লক্ষিমপুৰ নিৰ্বাচনৰ যি হিষ্ট্ৰীত আছে তেনেকুৱা পোৱা নাই। তথাপিও আমি সদায় ৰেডি হ'ব লাগে, এনেকুৱা ঘটনা হ'ব নালাগে। এইকাৰণে সিকিউৰিটি ডিপ্লয়মেণ্ট যি আছে আমাৰ পুলিচ ফৰ্চৰ আৰু চেণ্ট্ৰেল ফৰ্চেছ যি আছে, তেওঁলোকে ইয়াত যে পাইছে, তেওঁলোকৰ ডিপ্লয়মেণ্ট আমি প্ৰপাৰলি এৰিয়াজ আইডেণ্টিফাই কৰি, পোলিং ষ্টেচন আইডেণ্টিফাই কৰি কৰা হৈছো। কালি যদি গণতন্ত্ৰ উৎসৱ বুলি কোৱা হয়, লক্ষিমপুৰবাসীক কি আহ্বান জনাব এই মুহূৰ্তত? কালি যি গণতন্ত্র উৎসব যি আছে, আমার সবর এখন রেসপন্সিবিলিটি হয়, আমি সজাগ নাগরিক হিসাবে আমি সবে ওলাই আহিব লাগে, আমি আপনার ভোটর যি কাম, ভোট দিয়া যি আপনার কর্তব্য আছে সেটু সবে পালন করব লাগে। তো সেখানে মই সবক আপনার থ্রু রিকুয়েস্ট করব বিচার যে আহক, আমার লক্ষিমপুর
নির্বাচনী জিলাত আপনি ভোটার হিসাবে যদি আপনার এনরোলমেন্ট হয়েছে, আপনি মতদার হিসাবে ইয়াত এনরোল করেছে আপনার নামটো, আহক আপনি ভোট দিয়ক। আমার গণতন্ত্র আকু সক্ষম করবলে আপনি আপনার ফালেরপরা এখন মানে সরু কন্ট্রিবিউশন দিয়ক। অন্তিমটো প্রশ্ন, যেহেতু দেখিব পোৱা যায় যে বহুত ভোট কেন্দ্রত মানুহ পাঁচটা বজার পিছতো যাব বিচাৰে বা তেওঁলোকে পাঁচটা বজার ভিতর কিছু থকা হবই দিব পাৰে, এবার কিবা সময়সীমা ক্ষেত্র যদি কোনোবা তাত থাকে তেন্তে কিবা এনেকুৱা ধৰণৰ কৰা হৈছে নেকি? ভোটিংর টাইমটো যে আছে এই সাতটা বাজার পাঁচালেকি সেইটো যে ইসিয়ার নোটিফাই করা হয়েছে সেইটোর টাইমতে হব। এক্সটেনশনের একো মানে নোটিফিকেশন এইবার উলওয়া নাই, সো সেই সময়তে মই ভোটার্স বিলাক অনুরোধ জানাই আছো যে তেওঁলোকে সেই সময়তে যদি আহিলে সো তেওঁলোকে ভোট দিব পারে। ভিতর থাকা পাঁচ বজার ভিতর ভিতর থাকাখিনিকে দিব পারিব? দিব পারে, যে যে মানুষজনে পাঁচ বজার লৈকে তাত পাইছে তেওঁলোকক আৰু ভিতৰত পাইছে পলিং ষ্টেচনৰ ভিতৰত তাত লাইন লগাইছে তেওঁলোকক আমি ভোট স্লিপ দি পিনি তেওঁলোকক ভোট দিবলৈ আমি হেৰি কৰি দিম। ধন্যবাদ জ্ঞাপন কৰিছিল, এয়া আছিল লখিমপুৰ জিলাৰ উপায়ুক্ত আৰু তেখেতে যিহেতু কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে। আৰু কালি যিহেতু প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন আৰু নিৰ্বাচনৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ এটা আনটা সমষ্টি আছে লখিমপুৰ লোকসভা সমষ্টি, আৰু লখিমপুৰ লোকসভা সমষ্টিত যিহেতু নটাকৈ বিধানসভা সমষ্টি আছে, কিন্তু নটাকৈ বিধানসভা সমষ্টিৰ কিন্তু ইয়াৰ পৰা চাৰিটাকৈ বিধানসভা সমষ্টিৰ যিবোৰ EVM বা VVPAT যিবোৰ মেচিন আছে সেই মেচিনবোৰ লৈ যোৱা হৈছে আৰু প্ৰশাসন সম্পূৰ্ণৰূপে সাজু। আৰু যদি কেনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব বা ৰেগিঙৰ প্ৰয়োভ হ'লে কি কৰিব লাগিব আৰু প্ৰশাসনৰ ক্ষেত্ৰত লগতে আৰক্ষীৰ ক্ষেত্ৰত কি কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা আছে সকলোবোৰ বিৱৰি ক'লে। আৰু মুঠৰ ওপৰত লখিমপুৰ জিলাৰ যি নিৰ্বাচন বা লখিমপুৰ যি লোকসভা সমষ্টিৰ যি নিৰ্বাচনৰ বাবে প্ৰশাসন সম্পূৰ্ণ সাজু হোৱা দেখিবলৈ পোৱা গৈছে।